Hello, I'm Nandandas from my channel with Nandandas. আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা তো ফ্যাশন ডিজাইনিং পড়ছি, ফ্যাশন ডিজাইনিংয়েরই ভিডিও আজকে হবে। আমরা তো মিউজিক্যাল জার্নিও করছি এবং সঙ্গে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার আমি যেটা দিয়েই শুরু হয়েছিল। এবং আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমরা তো ফ্যাশন ডিজাইনিং লার্ন করব, সেখান থেকে পরবর্তী স্টেপ যেটা সেটা তো আমাদেরকে উই হ্যাভ টু স্টার্ট সাম অর্গানাইজেশন। সেক্ষেত্রে আমি বেশ কিছু ভিডিও প্রোভাইড করেছিলাম যে হাউ উইল স্টার্ট আ বুটিক, এবং সেই সঙ্গে কীভাবে আমরা ওয়ার্কশপ করবার জন্য কী কী প্রয়োজন, মানে ফ্যাশন ডিজাইনিং পড়বার পর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে অবশ্যই ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলা। এখন আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু একটা কথা ভীষণভাবে বলেছিলাম যে আমাদের মেন কাজ সেটা হচ্ছে বাংলার ফ্যাশন জগতের উন্নয়ন, ফ্যাশন ডিজাইন আপকামিং যারা ডিজাইনার আছে তাদের উন্নয়নের জন্যই আমার এই কাজটা শুরু। তো সেক্ষেত্রে আমি তো এই দুটো কন্টিনিউ করেছি, কীভাবে ওয়ার্কশপ করতে হবে, ওয়ার্কশপে কী কী প্রয়োজন, কতটা অর্থের প্রয়োজন, খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে কীভাবে আমি আমার ওয়ার্কশপকে কন্টিনিউ করবো, এবং সেটাকে আমি যখন মার্কেটিং করব, যদি বুটিক যেটা বলা হয় যেখানে একটি গার্মেন্টস একজনই মাত্র ক্রেতা যেখানে হবে সেটা কীভাবে আমরা মার্কেটিং করব। কিন্তু অনেকেই আমাকে লিখেছেন যে অনেকের তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সেভাবে হয় না, এবং ফ্যাশন ডিজাইনিং ওয়ার্ল্ডের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব বড় রকমের সমস্যা যে সেখানে বেশিরভাগ যারা বিলং করেন দে মানে দ্যার ফ্রম রিচ ফ্যামিলিটা। আমিও নিজে সার্ভে করে দেখেছি, কারণ আমাকেও কিন্তু এডুকেশনাল লোন নিয়ে পড়তে, যেমন আমি যে ওয়ার্কশপে বিদেশ থেকে পড়াশুনো করে যে ওয়ার্কশপে এই ভিডিওটা করছি সেই ভিডিওটাও কিন্তু আজকে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি সরকারিগতভাবে সাহায্য পেয়ে এই ওয়ার্কশপ কারখানা এবং আজকের আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট যা কিছু দেখছেন এটা আমার ছোটো ওয়ার্কশপের থেকে অনেক বড় ওয়ার্কশপ আমি তৈরি করেছি। তো সব কিছুই সরকারিগতভাবে সাহায্য, তো সেগুলো একটু অনেকে জানতে চেয়েছেন। আমি যে সহযোগিতাগুলো পেয়েছি অবশ্যই তথ্যের ভিত্তিতে আমি আপনাদের কাছে সেগুলো শেয়ার করব, যাতে আপকামিং ফ্যাশন ডিজাইনার যাদের সেই অর্থে অর্থনৈতিক দিক থেকে যারা স্বাচ্ছন্দ্য নয় কিন্তু তারা খুব ভালো ট্যালেন্টেড ডিজাইনার, তাদের ডিজাইন খুব ভালো, তারা খুব ভালো কাজ করছেন, কিন্তু পরবর্তী পদক্ষেপে তারা যেভাবে ডিজাইনিংকে প্রমোট করবেন, মানুষের কাছে তুলে ধরবেন অবশ্যই বাংলার ফ্যাশন ডিজাইনার হিসাবে, তাদের জন্য আমি এই সাপোর্টটা করতে চাই। আমি যেরকমভাবে সহযোগিতা পেয়েছি বিভিন্ন সরকারি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে ভারত সরকারের, সেগুলো যদি তাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি হয়তো তাদের সহযোগিতা হবে। তো সেই হিসাবে একটি কথা বলি, বেশ কিছু সংগঠন মানে যেগুলো আমাদের রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যেখান থেকে আমি প্রথম ব্যবসায়িকগতভাবে সহযোগিতা পাই পশ্চিমবঙ্গ সরকারের, তখন SVSKP যেটা ছিল স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্প, এই ব্যাপারে একটু কথা বলি, যেটা এখন স্বরোজগার কর্পোরেশন একসঙ্গে এটা কম্প্যাক্ট হয়ে কাজ করছে, যেটা আব্দুল হালিম স্ট্রিটে পশ্চিমবঙ্গ সরকারের এই হেড অফিস, এবং এখান থেকে এবং ছোটো ছোটো যে অফিসগুলো প্রত্যেক যারা যেখানে রয়েছেন তার মিউনিসিপ্যালিটি যদি থাকে তাহলে মিউনিসিপ্যাল অঞ্চলেই এই যুব কল্যাণ দপ্তর বলে একটি দপ্তর থাকে, আপনি সেখানে যোগাযোগ করলে আপনি এক্ষেত্রে পাবেন সেখানকার নোডাল অফিসার, এবং পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই। তো এদের ক্ষেত্রে আমার এটা বলা শোভা পায় না যে তারা কীভাবে সহযোগিতা করেন, শুধু অর্থনৈতিক দিক থেকেই সহযোগিতা করে তা নয়, আপনার প্রোডাক্ট যাতে মানুষের কাছে বিকিনি হয় সেই ব্যাপারটাও কিন্তু সেলফ হেল্প গ্রুপ বা সেলফ এমপ্লয়মেন্ট তারা দেখেন। এক্ষেত্রে আপনারা যৌথভাবে কাজ করতে পারেন, যেটা যৌথ পরিকল্পনা সেলফ হেল্প গ্রুপ মানে গ্রুপের মাধ্যমে করতে পারেন, অনেকে মিলে করতে পারেন, আপনি ব্যক্তিগতভাবেও করতে পারেন। সেক্ষেত্রে কী কী পেপার্সের প্রয়োজন, কী কীগুলো প্রয়োজন সেগুলো তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মিউনিসিপ্যালিটি অফিস, অথবা আপনি যদি পঞ্চায়েত অঞ্চলে থাকেন সেখান থেকে পাবেন, এবং অবশ্যই হেড অফিসের কথা বলে দিলাম, এবং আপনি নেটের মাধ্যমেও
যোগাযোগ করতে পারেন, অবশ্যই সেলফ হেল্প গ্রুপ বা সেলফ এমপ্লয়মেন্ট এবং যেটা স্বরোজগার কর্পোরেশন নিগম লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করছে। আপনার পণ্যের বিকিকিনির দায়িত্বও তারা নেয়, বিভিন্ন রকমভাবে তারা ফেয়ারের অ্যারেঞ্জ করে। শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল, কলকাতা অঞ্চল শুধু নয়, তার বাইরে দিল্লি এবং আরও অন্যান্য প্রদেশেও যাতে আপনার মানে যে প্রোডাকশান ইউনিট আপনি তৈরি করবেন, সেখান থেকে যে প্রোডাকশান করবেন, সেই প্রোডাকশান যেন বিকিকিনি ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা কিন্তু এই সেলফ হেল্প গ্রুপ করে এবং স্বরোজগার কর্পোরেশন। অবশ্যই এটা একটা দারুণ মাধ্যম অর্থনৈতিক সাহায্যের জন্য, আপনার প্রথম দিকের ব্যবসা গড়বার জন্য, আপনার মেশিনস এবং অন্যান্য জিনিস কেনবার জন্য এরা ভীষণভাবে সহযোগিতা করে। সো প্লিজ, এটা একটি কন্ট্যাক্ট। এবং তার সঙ্গে একটা কথা বলছি, ডিআইসি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, যেটা প্রত্যেক ডিস্ট্রিক্টে এই অফিসটা রয়েছে, মানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ, যতগুলো ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকে ডিআইসি এই অফিস ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে একটি করে, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি করে অফিস আছে। তারাও আপনাকে বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক সাহায্য, খালি নয়, সারা ভারতবর্ষ জুড়ে আপনি যেন আপনার আপনার তৈরি করা পোশাক আপনি যেন বিকিকিনির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, সেই ব্যবস্থাটা ডিআইসি করে। প্রত্যেক ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটি করে অফিস আছে, তারা যোগাযোগ করতে পারেন। এবং এদের সঙ্গে যৌথভাবে, যেমন এক্সপোর্ট প্রমোশন সোসাইটি, যেটা দু নম্বর চার ছিলেন এখানে উপস্থিত, এই এক্সপোর্ট প্রমোশন সোসাইটিও বিভিন্ন রকম, যেমন পশ্চিমবঙ্গ আমাদের হস্তশিল্প মেলা, দিল্লিতে আইআইটি অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেখানে অলসো সেলফ হেল্প গ্রুপও যারা তা আপনার বিকিকিনি করতে পারেন তার ব্যবস্থা করেন। শুধু সেটা নয়, মুম্বাইতে মুম্বাই গিফটেক্স এবং বিভিন্ন প্রদেশে আইআইটিএফের কথা বললাম, ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন, যেটা ভারতবর্ষের সবথেকে বড় মানে ফেয়ার, সেখানে আপনি এই পার্টিসিপেটের ব্যবস্থা ডিআইসি করেন, সঙ্গে অর্থনৈতিক সাহায্য তো রয়েছেই। তো দু নম্বর চার ছিলেন এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের, একটু খোঁজ নেবেন, প্রত্যেকের ডিস্ট্রিক্টেই একটা করে এই ডিআইসি অফিস আছে। তো এটা একটি, আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, অবশ্যই সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। এই ছোট্ট সহযোগিতাটা সরকারের তরফ থেকেই হয়, আমি সরকারি অনেক সাহায্যের মাধ্যমেই আমি নিজের এই আমার ফ্যাশন ডিজাইনার হিসাবে এগিয়ে নিয়ে গেছি বিদেশ থেকে পড়াশুনো করে। শুধু আপনাদের জন্য শেয়ার করছি, যাতে ভবিষ্যৎ প্রজন্মে এই বাংলায় অনেক ফ্যাশন ডিজাইনার, তারা অর্থনৈতিক দিক থেকে বাধা পেয়ে যেন তাদের কাজকে বন্ধ না করে দেয়। তো এটা তো তাদের প্রোডাকশান এক্সিবিট করার জায়গাটা বললাম, এবং সেই সঙ্গে রয়েছে যেগুলো রয়েছে, আপনি বিদেশে যেন আপনার প্রোডাকশান এক্সিবিট করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, সেই ধরনের বেশ কিছু অর্গানাইজেশনের কথা বললাম। তার খুব সামান্য ন্যূনতম তার মেম্বারশিপ, যেমন ফিও, ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন, তথ্যের ভিত্তিতে বলছি, ফিও যার অফিস 42A 6B সরণি, ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন বিভিন্ন সারা পৃথিবীতে তারা এক্সিবিট করে আপনার কালেকশন, আপনার আপনি যে ডিজাইনিং করবেন, সেটা শুধু সেটাই নয়, তার সাথে সাথে যাতে সেই অর্থনৈতিক দিক থেকেও তারা আপনাকে অনেকটা প্রমোট করে, যে আপনার বিদেশে এক্সিবিট করবার যে খরচ, তার অনেকটা খরচ কিন্তু সেক্ষেত্রে এই ফিও, FIEO ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন, তারাও সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে। অবশ্যই যার অফিস 42A 6B সরণি, যেখানে আমারও মেম্বারশিপ ছিল, স্টিল আই এম কন্টিনিউইং দিস ওয়ান, এবং যার মাধ্যমে আমি চায়নাতে আমার প্রথম আমার এক্সিবিশনস করবার পর চায়নার কুনমিংয়ে আমি আমার প্রথম আমার ডিজাইনিং করা গার্মেন্টস এক্সিবিট করবার সুযোগ পেয়েছিলাম এই ফিওর মাধ্যমে। এবং অবশ্যই আইটিপিও, এটাই ভারতবর্ষের সব থেকে বড় ট্রেড অর্গানাইজেশন, আইটিপিও ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন, যার হেড অফিস হচ্ছে দিল্লিতে প্রগতি ময়দান, যেখানেই বলছিলাম আইআইটিএফ ইন্ডিয়ান ট্রেড প্রমো, এই আইআইটিএফ যে প্রগতি ময়দানে যে এক্সিবিশন হয়, এটাই সব থেকে বড়
এক্সিবিশন এর পুরো অর্গানাইজ করে আইটিপিও, যেখানে সারা শুধু ভারতবর্ষ নয়, প্রত্যেকবার বিদেশ থেকেও পর্যন্ত সেখানে একটা ইন্টারন্যাশনাল আপনার গ্যালারি রয়েছে। সেখানে বিভিন্ন দেশ থেকে এবং উন্নত দেশ থেকে, ইউকে, ইউএসএ, বিভিন্ন দেশ থেকে তারা সেখানকার ট্রেডের লোকেরা সেখানে এক্সিবিট করতে পারে। সমস্ত অর্গানাইজ করে আইটিপিও, ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশান। এটাই সব থেকে ভারতবর্ষের বোধ হয় আমার মতে সব থেকে বড় ফেয়ার, এবং যেখানে আপনি প্রমোট করতে পারেন। লাখো লাখো লোক যেখানে অডিয়েন্স হিসাবে আসে না, ক্রেতা হিসাবেও আসে। অনেক বড় মাইলেজ পাওয়া যেতে পারে থ্রু দিস আইটিপিও, এবং যার অফিস এই কলকাতায়, 111 ডক্টর লুথার কিং শরণে, এই জায়গাতে আপনি কলকাতার অফিসের অ্যাড্রেস, এবং অবশ্যই হেড অফিসের কথা বললাম দিল্লিতে প্রগতি ময়দান, এখানেই এই আইটিপিওর হেড অফিস। অবশ্যই এমএসএমই এই টোটাল ব্যাপারটার সঙ্গে কোরিলেটেড। এমএসএমই অনেকটা বড় অংশ জুড়ে বিটি রোডে যার অফিস, এবং আমাদের হেমন্ত বসু সরণিতে এই এমএসএমির আরও একটি অফিস আছে। এমএসএমই কিন্তু ভারতবর্ষের অনেকগুলো বিষয় অ্যারেঞ্জ করে। এমএসএমইতে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, ইউ উইল গেট আ লটস অফ থিংস। এবং সেখানে দাঁড়িয়ে আরও একটা কথা বলি, ডিসি হ্যান্ডিক্রাফটস, আপনি যখন প্রথম কোনো কিছু করবেন, শুরু করবেন, সেক্ষেত্রে এই ডিআইসির মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, যেটাকে বলা হয় এখন আদার উদ্যোগ। আগে রেজিস্ট্রেশন করতে হতো ইএম পার্ট ওয়ান এবং পার্ট টুর মাধ্যমে, এখন আদার উদ্যোগ, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার অর্গানাইজেশান উইল বি রিলেটেড। সেখানে দাঁড়িয়ে এই পুরো বিষয়টা কিন্তু করে ডিসি হ্যান্ডিক্রাফটসের অফিস, যেটা দিল্লিতে আর কে পুরাম হেড অফিস, এবং কলকাতাতে ডিসি হ্যান্ডিক্রাফটসের একটি অফিস রয়েছে, সেটা সল্টলেকে, যেটা আমাদের আপনি যোগাযোগ করতে পারেন। এবং ডিসি হ্যান্ডিক্রাফটসের আমি যতটুকু জানি হয়তো প্রধান অফিস বর্ধমানে, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এদের অফিস। তো সেক্ষেত্রে এই ডিসি হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে একটি আর্টিজিয়ান কার্ড দেওয়া হয়। আপনি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, যেটাই হোক, আপনি একজন শিল্পী, তো শিল্পী হিসাবে আপনার একটা কার্ড ওরা প্রোভাইড করে, যেটা আর্টিজিয়ান কার্ড। এবং এই ডিসি হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে সারা ভারতবর্ষে আপনি আপনার তৈরি করা পণ্য আপনি এটাকে প্রমোট করতে পারেন। ডিসি হ্যান্ডিক্রাফটস অবশ্যই যোগাযোগ করবেন, যেটা আমি বললাম সল্ট লেকে অফিস, এবং আমাদের হেড অফিস কিন্তু বর্ধমান পশ্চিমবঙ্গের জন্য, আর অবশ্যই এর প্রধান অফিস সেন্ট্রাল অফিস দিল্লিতে আর কে পুরাম। এগুলো সমস্ত খবরই আপনারা পেয়ে যাবেন। আমি পরবর্তী আমার ক্ষেত্রে তথ্যের ভিত্তিতে যেটি আমি বলছিলাম আপনাদের কাছে একের পর এক, এবং অবশ্যই রয়েছে অবশ্যই গান্ধীজির তৈরি করা খাদি, যে প্রোডাকশান নিয়ে আমি দীর্ঘদিন ধরে আমি কাজ করছিলাম, খাদি ভিলেজ অ্যান্ড ইন্ডাস্ট্রি কমিশন। আমি ভারতবর্ষের প্রায় সমস্ত বড় বড় অর্গানাইজেশান, ডায়মন্ড সেল খাদি সোসাইটি, চন্দ্রকান্তা ভারত সেল খাদি সোসাইটি, এবং বালুয়াছড়া, যত অনেক অর্গানাইজেশনের জন্য আমি কাজ করবার সুযোগ পেয়েছি, এবং খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন আমাকে এই সুযোগটা করে দিয়েছিল। এই খাদি গ্রামোদ্যোগ ভবন বা খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের অফিস কলকাতার চাঁদনি চকের 33 সিআর অ্যাভিনিউ। অবশ্য করি আমাদের যে পিএমইজিপি, যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা, জন্য যে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়, সেটা খাদির মাধ্যমেই। খাদি একটা ওয়ান অফ দ্য মিডিয়েটার, যেখানে ডিআইসি এবং খাদি যৌথভাবে মিলিতভাবে এই কাজটি করে। খাদি গ্রামোদ্যোগ ভবন, 33 সিআর অ্যাভিনিউ আর চাঁদনি চক, প্লিজ যোগাযোগ করবেন। অবশ্যই সারা ভারতবর্ষে আপনার প্রোডাকশান এক্সিবিট করতে পারবেন। আপনি একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে খাদির জন্য কাজ করবেন, আমিও দীর্ঘদিন ধরে কাজ করেছি। অবশ্যই ভারতবর্ষের এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা অনেক সময় জুটের ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ন্যাশনাল জুট বোর্ড, পার্ক প্লাজাতে এই ন্যাশনাল জুট বোর্ড অফিস। অবশ্যই যদি জুট মেটিরিয়ালকে আপনি ইউটিলাইজ করতে পারেন, হ্যান্ডিক্রাফটসের ক্ষেত্রে ব্যবহার হয়, বাট ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে ভারতবর্ষের এই জুটের ব্যবহারটা কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। সো প্লিজ আপনারা ন্যাশনাল জুট বোর্ড সেখানে যোগাযোগ করতে পারেন, পার্ক প্লাজা
and at Park Street, একটু এগিয়ে গেলেই Park Plaza Building অবশ্য করি, সেখানে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। তো একদিকে খাদি, ন্যাশনাল জুট বোর্ড, ডিআইসি, SBSKP অনেকগুলো সংগঠন এখানে রয়েছে, অবশ্যই গভর্নমেন্টের অর্গানাইজেশন যেগুলো আপনাকে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার ভীষণভাবে সাহায্য করবে। অবশ্যই এরকমভাবে করতে করতে অনেকগুলো অর্গানাইজেশনের কথা আরও বলবো, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন স্ট্রাকচার দ্যাটস অন, তাদের অফিস ইজ CIT রোড, ইজ 14 CIT রোড, সেখানে রয়েছে বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রি, যেখানে আপনি ছোট ইন্ডাস্ট্রি করলে আপনাকে অবশ্যই বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবে। সেক্ষেত্রে শুভ মল্লিক স্কোয়ার, কলকাতা 13, প্লিজ কালেক্ট দিস ওয়ান, অবশ্যই যোগাযোগ করবেন যারা স্মল ইন্ডাস্ট্রি তৈরি করতে চাইছেন। আমি ওয়ার্কশপে বসে এটা করছি, এটা আমার ভালো লাগছে যে এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন সংগঠন আমাকে, এই ধরনের অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাকে মূলত হেল্প করেছে সেই হিসাবের জন্য, এবং ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু সংগঠন যেমন তন্ধুজ ইন সল্টলেকের অফিস, তারাও ডিজাইনারদের জন্য প্রমোট করে, তাদের প্রোডাকশান প্রমোট করে, মূলত বাংলার তাঁত শিল্পকে উন্নয়নের জন্য এই তন্তুজের শুরু হয়েছিল, এবং পরবর্তীকালে এর পরিধি অনেকটা বেড়েছে। এখন তন্তুজ আমার সারা ভারতবর্ষে তাদের স্টোর রয়েছে, ডিজাইনারদের কাজ করবার সুযোগ এসছে বাংলার ফ্যাশন ডিজাইনারদের জন্য, এবং অবশ্যই হস্তশিল্পকে নিয়ে কাজ করবেন। আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, বিভিন্ন পত্রপত্রিকায় সেটা নিয়ে লেখা রয়েছে, সেক্ষেত্রে ভারতেরই একটি আরেকটি কলকাতায় এরকম একটি অর্গানাইজেশন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল, এদের অফিস মঞ্জুশ্রীদের, যে মঞ্জুষা যার কারু অঙ্গনে অফিস, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের অফিস আছে, এবং এই যে মঞ্জুষা কারু অঙ্গনের যে অফিস, সেখানেই কিন্তু বিশ্ব বাংলা আমি একবার যোগাযোগ করেছিলাম, বিশ্ব বাংলার ফ্যাশন ডিজাইনাররা যেখানে কাজ করেন সেটি একটি ওয়ান অফ দ্য মাধ্যম, এখানেও যোগাযোগ করতে পারেন। তো আমি যতটুকু জানলাম ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্য করেই বাংলার ফ্যাশন ডিজাইনারদের উন্নয়নের জন্য এই ছোট্ট কাজটুকু করতে পারলাম, আপনারা কেউ পিছিয়ে যাতে না থাকতে পারেন, অর্থনীতি যেন কোনো মতে বাধা না হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে সেই জন্যে আমার করা, এবং আমি পরবর্তীকালে আরও অনেক কিছু শেয়ার করব যেগুলো আপকামিং ডিজাইনারদের জন্য ভীষণভাবে সহযোগিতা করবে। সো প্লিজ আপনারা আমার সাথে থাকুন, আমাকে এইভাবে সাপোর্ট করুন, আমার একদিকে ফ্যাশন ডিজাইনিং জার্নি, সেই সঙ্গে মিউজিক্যাল জার্নি, আরও অনেক কিছু থাকতে ভালো লাগবে আপনাদের সঙ্গে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার করুন ভিডিওটা, অন্তত অনেক মানুষ শেয়ার করুন, অনেক মানুষ উপকৃত হবেন এটা, যদি আপনি প্রফেশনের মানুষ না হলেও বাংলার ফ্যাশন ডিজাইনারদের উন্নয়নের জন্য প্লিজ আপনারা এটাকে শেয়ার করুন। আমি জানি বাংলার এই ফ্যাশন ডিজাইনিং ওয়ার্ল্ড অনেক দূরে গবে, আমাদের ফুলিয়া অঞ্চলে আমি দীর্ঘদিন কাজ করেছি হস্তশিল্পের জন্য, বাংলার হস্তচালিত শিল্পের জন্য, একটু ভুল করে ফেললাম, অবশ্যই এটা হস্তশিল্প, সেক্ষেত্রে ফুলিয়া একটা বড় জায়গা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, ফুলিয়ার তাঁতিরা যাদের জন্য কাজ করছে সেটা মানে সারা বিশ্বে বিস্তৃত, যেমন ইটালি, জার্মানি, ফ্রান্সও আমাদের এখানকার, আমার তাঁতির তৈরি স্কার্ফ চায় গর্ববোধ করি, বাংলায় জন্মেছি, বাংলার ফ্যাশন ডিজাইনার হিসাবে। সো প্লিজ সবাই মিলে এটাকে শেয়ার করুন, অনেক মানুষের কাছে যেন পৌঁছায়, বাংলায় যারা অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে সেই মানুষগুলোর জন্য প্লিজ আপনারা, আমি অন্য কোনো ভিডিও এরকমভাবে বলি না, কিন্তু এটাকে প্লিজ আপনারা শেয়ার করুন, প্লিজ আপনারা শেয়ার করুন। সো আজকের জন্য এখানেই ইতি টানবো, টাটা, বাই বাই।